টেলিভিশন। শ্রমবাজারে কাজ পাচ্ছে না অর্ধেকের বেশি নতুন মুখ, বিদেশি নাগরিকরা নিয়ে যাচ্ছে $5 বিলিয়ন। ডেঙ্গু আক্রান্তের 26% শিশু হাসপাতালে চাপ সামলাতে পারছেন না চিকিৎসকরা। তালেবান শীর্ষ নেতাদের মধ্যে বিরোধ, বারদার হাক্কানি বাদানুবাদ, মুখোমুখি অবস্থান সমর্থকদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ দুপুর 12:21 সংবাদে। সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। শিক্ষিত বেকারের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। যদিও বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারের অনেক উন্নয়ন প্রকল্পে কাজ করছেন অনেক বিদেশি নাগরিক, সংখ্যায় যা প্রায় 5 লাখ। দেশের শিক্ষা ব্যবস্থার দুর্বলতার কারণে এমন পরিস্থিতি বলে মত বিশেষজ্ঞদের। এজন্য শিল্প ও সেবা খাতের অভ্যন্তরীণ চাহিদাকে মাথায় রেখে কর্মবান্ধব শিক্ষা ব্যবস্থা নিশ্চিতের পরামর্শ তাদের। মেহেদী হাসানের রিপোর্ট। 2030 সালের মধ্যে বাংলাদেশে কর্মক্ষম মানুষের সংখ্যা 12,98,00,000 উন্নীত হবে। জাতিসংঘ উন্নয়ন সংস্থা UNDP-র মানব উন্নয়ন সূচকে এমন পূর্বাভাসই রয়েছে। বর্ধিত এই কর্মক্ষম মানুষের প্রত্যেককে উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার পরামর্শ দিয়েছে সংস্থাটি। তাগিদ দেওয়া হয়েছে কর্মসংস্থান নিশ্চিতেরও। কিন্তু বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS বলছে, দেশের মাধ্যমিক থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের মধ্যে 33.32% পুরোপুরি বেকার। 2019 সালে 18-35 বছর বয়সীদের নিয়ে পরিচালিত এক অনলাইন জরিপে এমন তথ্য পায় সংস্থাটি। তবে করোনা সংকটে শিক্ষিতদের এ বেকারত্বের হার বেড়ে 37% উন্নীত হওয়ার কথা বলছেন গবেষকরা। বছরে যে 20 লাখেরও বেশি নতুন মুখ শ্রমবাজারে প্রবেশ করে, তাদের অর্ধেকেরও বেশি কোনো কাজের সুযোগ পাচ্ছে না বলে জানান তারা। আর এজন্য দায়ী করা হচ্ছে বিদ্যমান শিক্ষা ব্যবস্থাকে। আমার দেশের ইকোনমি কিন্তু টোটালি ডিপেন্ড করবে ইন্ডাস্ট্রির উপরে, কারণ আমরা জনসংখ্যা তো বেশি, ছোট একটা দেশ, এবং এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারে এই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ছাড়া কিন্তু আর কেউ ওইভাবে পারে না। আর যদি তাই হয়, তাহলে আমাদের এতগুলা কি ইউনিভার্সিটি, এতগুলা গ্রাজুয়েট বার করা দরকার আছে? 2019 সালে বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠানো বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার এক চিঠিতে দেশে প্রায় 5 লাখ বিদেশি বৈধ অবৈধভাবে উচ্চ বেতনে কাজ করছে বলে উল্লেখ করা হয়। বিডার হিসেবে বিদেশি নাগরিকরা বাংলাদেশ থেকে বছরে $5 বিলিয়ন বৈদেশিক মুদ্রা নিয়ে যাচ্ছে। দেশে দক্ষ মানব সম্পদের অভাব থাকায় বিদেশিরা কাজের সুযোগ পাচ্ছে বলে মত বিশ্লেষকদের। গত কয়েক বছরে দেখেছি যে সরকারের পর্যায় থেকে বা বিভিন্ন দাতা সংস্থা প্রচুর খরচ করেছে, ইনভেস্ট করেছে স্কিল ডেভেলপমেন্টে, কিন্তু সেই রাইট স্কিলটা কিন্তু আসলে তৈরি হয়নি। তারা বলছেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যাতে শিক্ষার্থীরা প্রযুক্তিগত জ্ঞান, কারিগরি দক্ষতা অর্জনের পাশাপাশি ভাষাগত যোগাযোগেও যথেষ্ট পারঙ্গম হন। এক্ষেত্রে শিল্প ও সেবা খাতের চাহিদা বিবেচনায় মানব সম্পদ তৈরির উদ্যোগ জরুরি বলছেন তারা। কারিকুলামগুলোর মধ্যে এমন কিছু জিনিস আমাদেরকে ইনসার্ট করতে হবে যে আমি যখন পড়াশোনা করবো পড়াশোনার মধ্যেই যাতে আমি মনে করি যে আসলে আমি একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ, আমি আমার নিজের দায়িত্ব নিব, আমি আমার পরিবারের দায়িত্ব নিব। বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে গার্মেন্টস বা টেক্সটাইল। বাংলাদেশে খুব কম ইউনিভার্সিটিতে বা খুব কম কলেজে আসলে গার্মেন্টস বা টেক্সটাইলের উপরে স্পেশালাইজেশন আছে বা পড়াশোনা করানো হয়। কারিগরি শিক্ষায় বেকারত্বের হার অনেক কম, আত্মকর্মসংস্থানের সুযোগও বেশি, বিদেশেও রয়েছে দক্ষ মানব সম্পদের চাহিদা। এসব বিবেচনায় শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় উৎসাহিত করতে সামাজিক ও রাষ্ট্রীয় অঙ্গীকার জরুরি বলে মত বিশ্লেষকদের। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।
এবছরে ডেঙ্গু রোগীর 26% এক থেকে 10 বছরের শিশু। প্রতিদিনই ঢাকা শিশু হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হচ্ছে শিশুরা। এবছর শুধু শিশু হাসপাতালেই 10 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে এখন 67টি ডেঙ্গু আক্রান্ত শিশু ভর্তি আছে। রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। এ অবস্থায় অন্য হাসপাতালগুলোকে শিশুদের ডেঙ্গু চিকিৎসা এগিয়ে আসার আহ্বান চিকিৎসকদের। মাহমুদ হাসানের রিপোর্ট। এই দৃশ্য ঢাকা শিশু হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের। বেলা গড়ানোর সাথে সাথে বাড়ছে রোগীর চাপ। দেশের বিভিন্ন স্থান থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত শিশুদের নিয়ে আসছেন বাবা মা। এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 14,509 জন। এর মধ্যে 26% এক থেকে 10 বছরের শিশু, 23% রোগী 21 থেকে 30 বছর বয়সী। ঢাকা শিশু হাসপাতালে জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত 104টি শিশু ভর্তি হয়। আগস্টে 400-এরও বেশি শিশুকে চিকিৎসা দেয় হাসপাতালটি। এই মুহূর্তে ভর্তি আছে 67টি শিশু, এর মধ্যে 10 শিশুর অবস্থা আশঙ্কাজনক। যে ভেরিয়েন্ট দিয়ে ডেঙ্গু হবে পরবর্তীতে শুধু ওই ভেরিয়েন্টের এগেনস্টে সে প্রোটেকশনটা পাবে, কিন্তু অন্য ভেরিয়েন্ট দিয়ে হলে সেটা প্রোটেকশন তো দিবেই না, বরং সেটা আরও এক্সাজারেট করে। যখন হসপিটালে ভর্তি হয় সেই পেশেন্টগুলি কিন্তু ক্রিটিক্যাল, কারণ তাদের হয় হ্যামোরেজিক ফিভার, নয় ডেঙ্গু শক সিন্ড্রোম, নয় এক্সপ্যান্ডেড ডেঙ্গু। এবং এবারের যে প্রেজেন্টেশন তাতে আমরা খুবই সংকটাপন্ন রোগী পাচ্ছি। বিভিন্ন হাসপাতাল ঘুরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা শিশু হাসপাতালে আনছেন অভিভাবকরা। শয্যা সংকটের কারণে চিকিৎসা দিতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। সবকটা হসপিটালে যদি এই ফ্যাসিলিটিসটা বাড়ানো হয়, সব হসপিটালেই তো শিশু বিভাগ রয়েছে, এবং এরকম ক্রাইসিসের সময় সবাই যদি একটু একটু করেও সাপোর্ট দেয় তাহলে এটা ওভারকাম করা সম্ভব। শুধু শিশু হাসপাতালের উপরে নির্ভরতা থাকলে আসলে সেটা তো করা সম্ভব না, এখানে তো বেড তো অপ্রতুল। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি দুপুর 12টার একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। শ্রমবাজারে কাজ পাচ্ছে না অর্ধেকের বেশি নতুন মুখ, বিদেশি নাগরিকরা নিয়ে যাচ্ছে $5 বিলিয়ন। ডেঙ্গু আক্রান্তের 26% শিশু হাসপাতালে চাপ সামলাতে পারছেন না চিকিৎসকরা। তালেবান শীর্ষ নেতাদের মধ্যে বিরোধ, বারদার হাক্কানি বাদানুবাদ, মুখোমুখি অবস্থান সমর্থকদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথে থাকুন। লাইন হারাই ফেলছিলাম ভাইয়া, পড়তে পড়তে লাইনের ওই মানে ঠিক আছে আমার মানে কোন লাইনে ছিলাম আমি হঠাৎ করে আমি মানে ইয়ে হয়ে গেছে।